ইন্দোনেশিয়ায় ফুটবল মাঠে ভয়াবহ সংঘর্ষ, পদদলিত হয়ে নিহত 129 জন। ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলের মালাং শহরে ফুটবল খেলায় জয় পরাজয়কে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ এবং পদদলিত হয়ে 129 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 180 জন। স্থানীয় সময় শনিবার রাতে এই ঘটনা ঘটে, দেশটির পুলিশ নিশ্চিত করেছে সব তথ্য। জানা গেছে শহরের কাঞ্জুর হার ফুটবল স্টেডিয়ামে ফুটবল খেলার আয়োজন করা হয়েছিল। আরিমা এফসি এবং পেরসেবায়া সুরাবায়া নামের দুটি ফুটবল ক্লাবের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় আরামাকে 3-0 গোলে হারায় পেরসেবায়া। দুই দশকেরও বেশি সময়ের মধ্যে পেরসেবায়ার কাছে এই প্রথম কোনো ম্যাচ হারালো আরিমা, কিন্তু হার মানতে নারাজ তারা। দেশটির পুলিশ জানিয়েছে স্টেডিয়ামে থাকা আরিমার দর্শকরা মাঠে নেমে বিশৃঙ্খলা শুরু করে, তাদের থামাতে কাঁদানে ঘের ছুড়ে পুলিশ। এতে দর্শকরা আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করতে দৌড়াতে থাকে। এ সময় পদদলিত হয়ে নিহত হন আরও অনেকে। এই ঘটনাকে দাঙ্গা বলে উল্লেখ করেছে পুলিশ। একটি বিবৃতিতে পূর্ব জাবা পুলিশের প্রধান নিকু আফিন্দা বলেছেন, এই ঘটনায় 137 জন নিহত হয়েছেন, তাদের মধ্যে 2 জন পুলিশ কর্মকর্তাও রয়েছে। স্টেডিয়ামের ভেতরে 32 জন মারা গেছেন, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়েছে অন্যদের। এই ঘটনায় ক্ষমা চেয়েছে দেশটির সরকার, বিষয়টি তদন্তের আশ্বাস দিয়েছেন তিনি। দেশটির ক্রীড়া এবং যুবমন্ত্রী জাইনুদ্দি আমালি বলেছেন, দুঃখজনক এই ঘটনা এমন সময় ঘটল যখন ফুটবল প্রেমীরা স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার সুযোগ পাচ্ছেন। ইন্দোনেশিয়ায় আগামী বছর মে এবং জুন মাসে ফিফা অনূর্ধ্ব 20 বিশ্বকাপের আয়োজন করার কথা রয়েছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ফুটবল বিশ্বের সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।